হ্যাঁ প্রিয় বন্ধুজন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কয়েকদিন আগে একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম, অর্থাৎ যেখানে আমি বলেছিলাম যে এই করোনাকালীন সময়ে আমি কিভাবে শুটিং করেছি এবং শুটিং করার পর কিভাবে কি ধরনের সতর্কতাগুলো অবলম্বন করেছি, এবং যার ফলশ্রুতিতে আল্লাহর রহমতে এখনও ভালো আছি এবং সুস্থ আছি। এবং সেই ভিডিওতে আমি শুধুমাত্র বলেছিলাম যে কী ধরনের সতর্কতা অবলম্বন করা যায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, গরম পানি খাওয়া কিংবা দারুচিনি, এলাচ, লবঙ্গ, আদা, সেদ্ধ পানি খাওয়া, লেবুর শরবত খাওয়া, তার ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়া। এবং সেই সঙ্গে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের ব্যায়াম করা দরকার, অর্থাৎ কিছু স্পেসিফিক এক্সারসাইজ করা উচিত যেগুলো করলে পরে শরীরটা ভালো থাকবে। আর বিশেষ করে সেই জায়গায় আমি বলেছিলাম যে ব্রিদ ইন ব্রিদ আউটের কিছু কাজ করা, অর্থাৎ যেহেতু করোনা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, সুতরাং ফুসফুসের ভিতরে ছোট ছোট অনেক বেলুন থাকে যেগুলো অনেক সময় চুপসে থাকে। হার্ড ওয়ার্কিংয়ের ফলে, ব্রিদ ইন ব্রিদ আউট এক্সারসাইজ করার ফলে সেই বেলুনগুলো কার্যকর হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ ফুসফুসের কর্মক্ষমতাও হয়তো বেড়ে যায় এই ব্যায়ামগুলো করলে। তো আমি বলেছিলাম সেই এক্সারসাইজগুলো যেগুলো আমি করছি এই করোনাকালীন সময়ে করেছি, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও আরেকটি ভিডিও করে দেখাবো। আজকে সেই এক্সারসাইজগুলো, সেই ব্যায়ামগুলো আমি করছি, করে আপনাদের জন্য সেটা আমি প্রকাশ করছি। তো আমি প্রত্যেকটা আইটেম করব এবং আপনাদেরকে বলে দেব, আপনারা নিশ্চয়ই সেটি অনুসরণ করলে এই করোনাকালীন সময় আপনারা হয়তো ভালো থাকবেন। শুধু করোনাকালীন সময় না, এই এক্সারসাইজগুলো করলে আপনি সবসময় ভালো থাকবেন। সবসময় ভালো থাকার জন্য আমি মনে করি এই এক্সারসাইজগুলো করা দরকার। বেসিক্যালি এক্সারসাইজগুলো আমরা থিয়েটারে, আমরা যারা থিয়েটার কর্মী, মঞ্চকর্মী, থিয়েটারে আমরা অনেকবার করেছি, থিয়েটার থেকে মূলত আমরা শিখেছি। সেই শিক্ষাটা এখন এই দুঃসময়ে, মহামারীর সময় আমাদের কাজে লাগছে। নিশ্চয়ই আজকের পর আপনারা অনুসরণ করবেন, আপনাদেরও কাজে লাগবে। তাহলে আমরা চলে যাই। এখানে আমরা প্রথমে সকালে ঘুম থেকে জেগে উঠে তখন করতে পারি, অথবা আমরা যখন কাজে চলে যাব, কাজ থেকে ফিরে ঘরে তখন করতে পারি। অর্থাৎ যে কোনো সময় আমরা পুরো দিনের মধ্যে যে কোনো একটা স্পেসিফিক টাইমটি বের করে সে সময় আমরা এই এক্সারসাইজগুলো করব। প্রথমে আমরা একটু নর্মালি একটু শরীরকে ইজি করে নিচ্ছি, একটু মুভমেন্ট করছি, হাতগুলোকে একটু মুভমেন্ট করে নিচ্ছি, একটু শরীরটাকে একটু ইজি করে নিচ্ছি, আমরা যখন বাসায় করব অবশ্যই ফ্যানটা বন্ধ করে রাখব যেন শরীরের ঘামটা বের হয়ে যায়। ওকে, মোটামুটি শরীরটাকে একটু একটু মুভমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমরা প্রত্যেকটি আইটেম শুরু করছি। প্রথমে আমরা ডান পাটা উপরে তুলব, একদম আমাদের নাভি বরাবর তুলে এই বৃদ্ধাঙ্গুলটা, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটার উপর বাকি আঙ্গুল দিয়ে একটু প্রেশার দিয়ে তারপর আমরা বৃত্ত আঁকার চেষ্টা করব। 1, 2, 3, 4, 5 এবার রিভার্স, 1, 2, 3, 4, 5 রিভার্স, 1, 2, 3, 4, 5 রিভার্স, 1, 2, 3, 4, 5 এভাবে আমরা করব 5 বার। অর্থাৎ ডান দিকে 5 বার, বাম দিকে 5 বার করে টোটাল সেটটা করব আমরা 5 বার। 5 বারের সেট করে পাটাকে একটু ঝেড়ে নিব। এবার বাম পা ঠিক একই নাভি বরাবর, তারপর ঠিক একইভাবে বৃদ্ধাঙ্গুলের উপর অন্য আঙ্গুলটা একটু প্রেশার করবো, দেখো বৃত্ত অঙ্কন করার চেষ্টা করব। 1, 2, 3, 4, 5 রিভার্স, 1, 2, 3, 4, 5 রিভার্স, 1, 2, 3, 4, 5 রিভার্স, 1, 2, 3, 4, 5 পাটা ছেড়ে নিলাম। আমি 3 বার করে করছি কিংবা 2 বার করে দেখাচ্ছি, পুরো জিনিসটা হবে 5 বার। 5 বার ডানে, 5 বার বাঁয়ে এবং এক সেট, এটাকে টোটাল 5 সেট। 5 বার করবো ডান পাবে এবং 5 বার করবো বাম পা, তারপর 2 পাকে একটু রিল্যাক্স করে নিব। তারপর হচ্ছে আবারও ঠিক একই করবো,
একইভাবে প্রেশারটা দিব মিথ্যা বলে, কিন্তু এবার হাঁটুটাকে ব্যবহার করব, পুরো হাঁটু পুরো পা দিয়ে অঙ্কন করবো, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 ঝিনে নাম, আমি একবার করলাম কিন্তু এটা করতে হবে টোটাল 5 বার পার সেট। আবার বাম পা 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 ঝিনে নিলাম, আমি করলাম একবার, করতে হবে ঠিক 5 বার। এই পায়ের গোড়ালি এবং হাঁটু দুটোকে ব্যবহার করে করার হলে 5 বার করার পর দেখবেন আপনি কোমরের মধ্যে এই জায়গাটাতে এক ধরনের ব্যথা বা ধরে আছে এরকম অনুভূতিটা আপনার আপনি ফিল করবেন, তখন সেই জন্য এই কোমরটাকে রিল্যাক্স করে ফেলতে হবে। আপনি দু পা দাঁড়িয়ে কোমরের কেউ ডান থেকে বাঁয়ে 5 বার, বাম থেকে ডানে 5 বার, এরকম আমি বাম থেকে ডানে 5 করছি, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 রিভার্স, আমি একবার করলাম, আপনি ডান থেকে বাঁয়ে 5 বার, বাম থেকে ডানে 5 বার, টোটাল 5 বার, 10 বার, 10 বার হলে এক সেট হবে, করলে তখন পুরোটা ফিলিয়ার রিল্যাক্স হয়ে যাবে। তারপর হচ্ছে আবার আপনি হাতটাকে একদম সোজা করে দিয়ে এই ঠিক এভাবে সোজাটা করবেন, সোজা করে এবার হাতকে উল্টো পথে এবং অর্থাৎ ক্লক অ্যান্টি ক্লক ওয়েতে সেটাকে বারবার 5 বার করে 10 সেট করবেন, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 ভালো করে দেখে নেন, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 ছুঁয়ে দেবেন, এখানে 5 বার 5 বার 10 বার টোটাল 5 সেট হয়ে গেল। তারপর হাতটাকে আমরা ঘুরে নেবেন ক্লক অ্যান্টি ক্লক, 1 2 3 4 5 আবার 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 ঠিক একইভাবে বাম হাত, 1 2 3 4 5 রিভার্স, 1 2 3 4 5 নিলে, তারপর দু হাত সোজা করে শুধু দু শোল্ডারটা ব্যবহার করবেন, সামনে থেকে পিছনে 5 বার, পিছন থেকে সামনে 5 বার, আমি সামনে থেকে পিছনে নিচ্ছি, 1 2 3 4 5 পিছন থেকে সামনে আনতেছে, 1 2 3 4 5 টোটাল 5 বার 5 বার 10 বার 10 সেট হয়ে যাবে। তারপর শুধু ডান হাতটা, 1 2 3 4 5 1 2 3 4 5 বাম হাত, 1 2 3 4 5 আবার রিভার্স, 1 2 3 4 5 হয়ে গেল। এবার হাতটা সোজা করবেন দু হাতে, এই যে ঠিক এভাবে এভাবে করে ঠিক এভাবে করবেন, দেন হচ্ছে প্রেশারটা দেবেন নিচের দিকে, ঘাড়টা সোজা, তারপরে ঠিক উপরে টান টান করে, উপরে টান টান করে পাশে নেবেন, 1 2 3 4 5 6 7 8 গুনতে গুনতে আবার উপরের দিকে উঠবেন, 1 থেকে 8 কাউন্ট করে, 1 2 3 4 5 6 7 8 রিভার্স, 1 2 3 4 5 6 7 8 হোল্ড, 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করে হোল্ড করবো, 1 2 3 4 5 6 7 8 আবার কাউন্ট করে উঠবো, 1 2 3 4 5 6 7 8 এভাবে করে ডানে 5 বার বাঁয়ে 5 বার করবো। তারপরে করে এটাকে ঠিক যে পিছন দিই এভাবে করবেন, করে দেন হচ্ছে শরীরটাকে পেছনের দিকে যতটুকু যাই বাঁকা করবেন, 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8
এভাবে পাঁচবার করবেন, মেরুদণ্ডের জন্য সেটি কাজ হবে। একটা জিনিস খেয়াল করবেন, এই প্রত্যেকটা আইটেম করার ফলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেটা সচল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে। আর এই যে কোনো, শুধু করোনা নয়, যে কোনো রোগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলে শরীরের রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকা খুবই দরকার। এই এক্সারসাইজগুলো প্রতিদিন যদি একবার করে করি, আপনার সারা শরীরের অর্গানগুলো ভালো থাকবে এবং রক্ত সঞ্চালন ভালো থাকবে শরীরে। তারপর আমরা এবার যেটা করব সেটা হচ্ছে দু হাতকে সোজা আমরা এক থেকে আটবার কাউন্ট করে বা আমরা শরীরটাকে একটু বাঁকাবো রিভার্স দুই সাইডে পাঁচবার পাঁচবার দশবার আমরা এক থেকে আট কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 স্টে করব। 1 2 3 4 5 6 7 8 কাম করব। 1 2 3 4 5 6 7 8 রিভার্স। 1 2 3 4 5 6 7 8 স্টে। 1 2 3 4 5 6 7 8 মুভ। 1 2 3 4 5 6 7 8 এটা করলাম। তারপর সমস্ত যন্ত্রণা সমস্ত টেনশন মনে হচ্ছে এখন ঘাড়ে ঘাড়ে এসে জমা হয়েছে, সুতরাং এখন ঘাড়ের ব্যায়ামটা করব। ঘাড়টা করার জন্য চোখটাকে বন্ধ করতে হবে। চোখটাকে বন্ধ করে চিনটাকে একদম শরীরের সাথে, শরীরের কলার চারদিকের প্রত্যেকটা জায়গাকে স্পর্শ করে সেটি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 এইটা চলে আসবো। আবার কন করবো 1 2 3 4 5 6 7 8 আবার রিভার্স। 1 2 3 4 5 6 7 8 রিভার্স। 1 2 3 4 5 6 7 8 এভাবে করে ঘাড়ে ডানে বাসবার বায়ে পাঁচবার, তাহলে ঘাড়ের এই টেনশনটাও চলে যাবে, পুরো শরীরটা কিছুটা রিল্যাক্স হয়ে আসছে এখন। এবার হচ্ছে আপনি একটু শরীরটাকে একটু মুভমেন্ট করে নেবেন। একটু মুভমেন্ট করে নেব আমরা। শরীরের প্রত্যেকটা অর্গান যখন চালু হয়ে গেল, তখন হচ্ছে যখন আপনার সক্রিয় হয়ে গেল, ইজি হয়ে গেল, ফ্লেক্সিবল হয়ে গেল, তখন হচ্ছে আপনি এখন ব্রিদিনের কাজগুলো করবেন। কীভাবে ব্রিদিনের কাজগুলো করা যায়, ব্রিদিনের কাজগুলো করলে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য সেটি কাজ লাগবে। সোজা হয়ে দাঁড়াবো, দমটা নাক দিয়ে নিব, মুখ দিয়ে ছাড়বো 10 বার। যখন শ্বাসটা নিব তখন আমরা বইয়ের উপরে দাঁড়িয়ে যাব, আবার শ্বাস ছাড়া করে আবার হিলের উপরে দাঁড়িয়ে দাঁড়াবো, আবার হিলটাকে হিল আমরা টয়ের উপর দাঁড়াবো, আবার হিলের উপর দাঁড়াবো। ওকে, আমরা শুরু করছি 10 বার। নাক দিয়ে নিঃশ্বাস নেব, মুখ দিয়ে ছাড়ব। ওকে, এবং নিঃশ্বাসটা নিয়ে 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করে নিঃশ্বাসটা ধরে রাখবো, ছাড়ার সময় 1 থেকে 8 কাউন্ট করে ছাড়ব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 এবার ছাড়বো। 1 2 3 4 5 6 7 8 ছাড়বো। ঠিক আছে, আমি কাউন্ট করলাম, সেকেন্ড আবার কাউন্ট করবো, কাউন্ট হবে মনে মনে। ওকে, স্টার্ট। 10 বার আমরা করব। 10 বার শ্বাসটা নিব, শ্বাসটা নেওয়ার পরে 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করে কাউন্ট করবো মনে মনে, শ্বাসটা ধরে রাখবো, আবার শ্বাসটা ছাড়বো, 1 থেকে 8 কাউন্ট করে করে ছাড়তে থাকবো, একবার ছেড়ে দেবো না, মুখ দিয়ে ছাড়বো। দেখবেন তখন এই জায়গাটা ফ্রেশ হয়ে যাবে। তারপর আমরা দু হাতটাকে ওপর দিকে সোজা করবো। এটা আমরা কোনো একটা জায়গায় বসেও করতে পারবো, হাঁটু দিয়েও বসেও করতে পারি, অথবা কোনো একটা জায়গায় বসেও করতে পারি, যে কোনো জায়গায় বসে করতে পারবো। হাতটা উপরে থাকলো, আমরা পাশে স্প্রেড করে শ্বাস নিব, সামনে আনার পর আবার শ্বাস ছেড়ে দেবো। আমি এখন শ্বাস নিচ্ছি, শ্বাস এখন ছাড়বো। এইটা আমরা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারি, অথবা নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়তে পারি, যেমন একবার করা যায়।
নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ছি, আর নাক দিয়ে নিয়ে যেহেতু মুখ দিয়ে ছাড়লে সেটা কি হবে, এভাবে আমরা 10 বার নিতে পারি। এই এভাবে বিভিন্নভাবে শ্বাস নিলে শ্বাসের বিভিন্ন ধরনের গতিপথ তৈরি হবে। আমরা আরেক রকম নিতে পারি, সামনে পেছনে, যেমন পেছনের দিকে, আমরা যেটা করলাম পেছন দিকে, এভাবে আমরা 10 বার সামনে পিছনেও নিতে পারি 10 বার, এবং উপর থেকে নিচে সামনে পিছনে 10 বার, এবং পাশে 10 বার, এভাবে 10 বার 10 বার 20 বার নিলে, এবং টোয়ের উপরে নিলাম, সে তিনটি আইটেম, আর একটি হচ্ছে টোয়ের উপর দাঁড়িয়ে 2 হাতটা উপরে করবো, দুই হাত একসঙ্গে উপরে তুলবো, উপরে তোলার সময় শ্বাসটা নিব, টোয়ের উপর দাঁড়িয়ে যাব, হাত ছেড়ে দিব, শ্বাসটা ছেড়ে দিব, হিলের উপর দাঁড়িয়ে যাবো। তাহলে আমরা ব্রিদ ইন ব্রিদ আউটের জন্য কয় রকম ভাবে আমরা ব্রিদ ইন ব্রিদ আউট করছি, এক হচ্ছে টোর উপর দাঁড়াচ্ছি, শ্বাস নিচ্ছি, হাত মিলে দিচ্ছি, হিলের উপর দাঁড়াচ্ছি, শ্বাস ছেড়ে দিচ্ছি, হাত আমাদের সমান হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে কি, টোর উপর দাঁড়াচ্ছি, হাত উপরে শ্বাস নিচ্ছি, হিলের উপরে দাঁড়াচ্ছি, হাত ছেড়ে দিচ্ছি, শ্বাস ছেড়ে দিচ্ছি। আরেকটি যেটা করলাম, বসে করলাম, হাত দুটি উপরে থাকবে, আমরা সামনে পিছনে শ্বাস নিলাম, ছাড়লাম, নিলাম, ছাড়লাম, নিলাম, ছাড়লাম, নিলাম, ছাড়লাম, পাশে, এই 4 রকম ভাবে আমরা শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম করে ফুসফুসটা আমাদের অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আরেকটি জিনিস যেটি হচ্ছে, আমরা এভাবে যেটাকে আমরা পুশ আপ পজিশনে যেতে পারি, পুশ আপ পজিশন, পুশ আপ পজিশনে গিয়ে আমরা শ্বাসটা নিব এবং ছাড়ব। আমরা যখন শ্বাস, এখন আমরা শ্বাস নিব, এই যে শ্বাস নিচ্ছি, ছাড়লাম, আবার নিলাম, ছাড়লাম, অর্থাৎ আমরা শ্বাস নিব, শ্বাস ছাড়ব, শ্বাস নিব, শ্বাস ছাড়ব। যাও, একটা ফোন আসছে, ফোনটা কেটে দিলাম। এভাবে আমরা শ্বাস নিব, শ্বাস ছাড়বো, তাহলে সারা শরীরের অর্গানের সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসটা আমাদের পুরো রক্ত সঞ্চালনে অনেক বেশি কাজে লাগবে। তারপর সবচেয়ে বেশি ফুসফুসটা অ্যাক্টিভ হবে, ফুসফুসের উপর প্রেশারটা তখন হবে যদি আমরা আমরা জাম্পিংটা করি। এই জন্য আমরা সেরকম আমরা এবার জাম্পিং করতে পারি, 1 2 3 4 5 যত উপর উঠতে পারি, করতে করতে এটা করতে পারি। আরেকটি হচ্ছে, যদি আমরা যে আমাদের যদি ইয়ে থাকে, কোনো একটা রশি ঘরের মধ্যে যদি রশি পাই যে কোনো কিছু দিয়ে আমরা জাম্পিংটা করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আমরা মোটামুটি 30 বার 40 বার 50 বার থেকে যতখানি প্রতিদিন এটা রেশিওটা বাড়ানো যায়, সংখ্যাটা বাড়ানো যায়, এই কাজটি করবো, তাহলে ফুসফুসের ক্রিয়াটা বাড়বে, কার্যক্ষমতাটা বাড়বে, কত বেশি আমি জাম্পিং করছি, কতটা বেশি আমার শ্বাস প্রশ্বাস আদান প্রদান হচ্ছে, এতে করে ফুসফুসের কর্মক্ষমতা বেড়ে যাবে। সবচেয়ে বেশি যে কর্মক্ষমতাটা বাড়ে সে এক্সারসাইজটা আমরা করছি, আমরা দেখাচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত গণব। আমরা বাম পার সাথে ডান হাত ব্যবহার করব, আর ডান পায়ের সঙ্গে বাম হাত ব্যবহার করব। শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 আবার বললো, 1 2 3 4 5 6 7 8 9 10 বাল একটু ভুল উঠলো, 1 2 3 4 5 6 7 8 9 10 একদম ভুল উঠলো, 1 2 3 4 5 6 7 8 9 10 এবার একটু কমবে, 1 2 3 4 5 6 7 8
9, 10, I'll come back. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবার নরমালি একটু জাম্পিং করবেন, টুইস্ট করবেন, একটু টুইস্ট করে নেবেন। এবার রিল্যাক্স করে কিছুক্ষণ হাঁটবেন, হাতগুলোকে পাগুলোকে একটু রিল্যাক্স করবেন, রিল্যাক্স করবেন। 2-3 মিনিট হেঁটে রিল্যাক্স করে আবার ব্রিথিং ব্রিথ আউট। এভাবে ব্রিথ ইন ব্রিথ আউট করে নিলে আবার ফুসফুসটা রিল্যাক্স হয়ে যাবে। এই কয়েকটা আইটেম করে তারপর আপনি ফ্যানটা ছেড়ে দিবেন। ফ্যানটা ছেড়ে ফ্লোরের মধ্যে একদম হাতটা সোজা করে মাথাটাই করে সুন্দর করে রিল্যাক্স করে শুয়ে পড়বেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের টায়ার্ডনেসটা কেটে যাবে, শরীরটা হালকা ঝরঝরা হয়ে যাবে। তারপর উঠে আপনি এক গ্লাস লেবুর শরবত খেয়ে ফেলবেন, খেয়ে কিছুক্ষণ রেস্ট করে শাওয়ারটা নিয়ে নেবেন। দেখবেন শরীরটা হালকা, রাতে ভালো ঘুম হবে। যতই মেডিসিনের কথা বলি না কেন, সবচেয়ে বড় মেডিসিন আপনার সাউন্ড স্লিপ হওয়া। আপনি যখন সুস্থভাবে ঘুমাবেন আপনার পরিপূর্ণ ঘুম হবে, দৈনিক 6-7 ঘন্টা আপনার একেবারে সাউন্ড ঘুম হবে। তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ঘুমের অভাবে শরীরে অনেক রোগের বাসা বাধে। সুতরাং আমাদেরকে প্রপারলি ঘুমাতে হবে। এই এক্সারসাইজগুলো যখন আপনি করবেন রাতে আপনার সাউন্ড স্লিপিং হবে। তাহলে শরীর ভালো থাকলো, ফুসফুস ভালো থাকলো, রক্ত সঞ্চালন ভালো থাকলো এবং ভালো ঘুম হবে। তো স্বাস্থ্য বা শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। আমরা একটা প্রবাদে জানি, বডি অ্যান্ড মাইন্ড সোল টুগেদার। সুতরাং সুস্থ মন সুস্থ দেহ আমাদের দরকার, শুধু এই করোনা মোকাবেলায় নয়, যেই কোনো রকম মহামারী রোগ বালাই প্রতিরোধের জন্য আমাদের এই ব্যায়ামটা খুবই জরুরি, খুবই উপকারী। আপনারা যারা অনুসরণ করবেন নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।